ফের করোনায় আক্রান্ত হলেন মালদার অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। অতিরিক্ত জেলা শাসক মৃদুল বাবু গত দুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার তার করোনার পরীক্ষার জন্য লালা রসের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার করোনার রিপোর্ট পজিটিভ আসে অতিরিক্ত জেলা শাসকের। জেলা প্রশাসনিক ভবনের জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসকের পরপর করোনায় আক্রান্তের ঘটনায় সরকারি কর্মচারীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে মঙ্গলবার থেকে মালদা শহর জুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। এদিন সকাল থেকেই মালদা শহরের বিভিন্ন এলাকার দোকান, শপিং মল ও বাজারগুলিতে অভিযান চালায় ইংরেজ বাজার থানার পুলিশ। পাশাপাশি শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি, ফোয়ারা মোড়, নেতাজি সুভাষ রোড এলাকায় মাস্কবিহীন মানুষদের সচেতন করতে রাস্তায় নামে পুলিশ। করোনা সংক্রমণের মধ্যে সরকারি বিধি লঙ্ঘন করার অভিযোগে এদিন পুলিশ 20 জনকে আটক করেছে। পাশাপাশি শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট, নেতাজি পুরো মার্কেট সহ একাধিক বাজারগুলোতেও করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার বার্তা নিয়ে অভিযান চালিয়েছে ইংরেজ বাজার থানার পুলিশ। এদিকে মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সোমবার জেলা শাসক রাজশ্রী মিত্র এবং তার স্ত্রী ও অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা হোম আইসোলেশনে রয়েছেন। এরপরে মঙ্গলবার নতুন করে অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই জেলা প্রশাসনিক ভবনে অফিসার কর্মীদের উপস্থিতির হার তুলনামূলকভাবে দেখা যায়নি, যদিও জেলা প্রশাসনের ওই পদস্থ কর্তারা আপাতত সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ মেনে সোমবার থেকে শুরু হয়েছে মালদা জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক নজরদারি। করোনার সংক্রমণ এড়াতে বিভিন্ন এলাকায় পথচলতি মানুষদের সচেতন করার ব্যাপারেও প্রচার চালানো শুরু করেছে পুলিশ ও প্রশাসনের কর্তারা। রাত 10টার পর বন্ধ করে দেয়া হচ্ছে বিভিন্ন শপিং মল এবং দোকানপাট। ইংরেজ বাজার থানার পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে করোনা বিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা মানুষকে মাস্ক দিয়ে তাদেরকে অ্যালার্ম করা হচ্ছে বারবার করে যে মাস্ক পরে তারা বেরোন। হ্যাঁ, প্রত্যেককে যাতে আপনার জন্য অন্যের ক্ষতি না হয়, আপনারও ক্ষতি যাতে না হয়, প্রত্যেকে আপনিও সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন, এই এই করেই আমরা বেরোচ্ছি। আমরা গভর্নমেন্টের অর্ডার পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এই আটক করা হয়েছে। ২০ জন মতো এখন পর্যন্ত ধরা হয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।